আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটু অন্যরকম ভাবে রেডি হইছি, অন্যরকম বলতে কি শাড়ি পরছি। আপনাদের প্রত্যেকটা মানুষের একটা রিকোয়েস্টের ব্লগ ছিল, খুব কাছের মানুষদেরও রিকোয়েস্টের একটা ব্লগ। সেটা হলো আমি আমার গ্রামের বাড়ির, মানে আমার গ্রামে যে আমার মাতৃভাষায়, আমি আমার মাতৃভাষায় যাতে আমি একটা ব্লগ করি। অনেক রিকোয়েস্টের ব্লগ এটা, যে আমি আমার আঞ্চলিক ভাষায় যাতে একটা ব্লগ করি। আর আমার আঞ্চলিক ভাষা শুনে আমার মেয়ে হাসতে হাসতে শেষ। আপনার যে আঞ্চলিক ভাষা, ও আমি সর্বপ্রথম বলে নিই, আমার আঞ্চলিক ভাষার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি এখন আপনাদের সাথে প্রথমে বললাম যে কালকে যে ব্লগটা আসতেছে সে ব্লগটা হইলো অনেক বড় আর এবং আমার আঞ্চলিক ভাষার। আর আমাকে কেমন লাগতেছে ওইটার মধ্যে আমি অন্যরকম একটা গেট আপ নিছি, এখানে আমি আরেক রকম গেট আপ আছে। আর কি বলবো, আমি জানি না যে আমি এরকম ভুল বুঝছি, আমি আমার গ্রামের ভাষা কি এরকম কিনা আমি নিজেও জানি না। তবে আমার মনে হয়েছে যেটা আমি পারফেক্টলি পারছি এবং যেটা আমি বলতে পারছি আমার আঞ্চলিক ভাষায়, আমি সেটাই বলার চেষ্টা করছি ওই ভিডিওটার মধ্যে। তো আমার আঞ্চলিক ভাষার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই যে যেখানে আছেন সেখানেই থেকে কি বলে এটাকে, মুড়ি, তারপর চানাচুর, ঝালমুড়ি, আপনারা দেখা যাচ্ছে শীতের পিঠা, পকন, তারপরে যে যেটা পারেন সেটা নিয়ে বসে পড়বেন। একটা মুভি সমান হয়ে গেছে যেহেতু আমার ভিডিওটা, কারণ অনেকদিন পরে বলছি। তো খুশিতে খুশিতে আরো শাড়ি পইরা, মানে কি বলবো, খুশিতে খুশিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো ওকে, আমার ভিডিও দেখতে থাকেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর পাশেই থাকবেন, ভালোবাসা দিবেন। যারা ভালোবাসেন না তাদেরকে বলবো একটু বেশি বেশি দেখবেন, তাহলে ভালোবাসা চলে আসবে। কারণ একজন মানুষকে যদি বারবার দেখেন, বারবার তার কথা শুনেন, অটোমেটিক তার প্রতি তার ভালোবাসা চলে আসে। আর যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য বেশি বেশি ভালোবাসা। তো আমার আঞ্চলিক ভাষার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমার আঞ্চলিক ভাষাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। ওকে, খুলে নেবি, অনেক বার আর অনেক কষ্ট হয়েছে। ও মা, দেখছেন কান্না, দেখছেন কি সময় আমার কানে কান্না শেষ। আমার মেয়েও খুলে দেবে, আমি টাকা পয়সা দেন তো সালামের উপরে রাখি। আমার সামনে দিয়ে মহিলারা যায় বুঝছেন, আমি মাঝে মাঝে ফলো করি যে দেখুন হ্যাঁ দেয় না, বা আমার পিছনে কত ভালো ভালো মানুষ যায়, কত ভদ্র লোক যায়, এগুলো দেয় না। আমার সালাম তো সেই সালাম না, এই সালাম টাকার সালাম, বুঝতেই।